রাস উৎসব ঘিরে মেতে উঠেছে চৈতন্য ভূমি নবদ্বীপ থেকে শান্তিপুর। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান শ্রীধাম শান্তিপুরকে কেন্দ্র করে বিভিন্ন বারোয়ারি মেতে উঠেছে রাস উৎসবে। কার্তিকী পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে নানাভাবে সাজিয়ে রাসমঞ্চে নিয়ে আসা হয় আর ধুমধাম করে পালন করা হয় এই উৎসব। শান্তিপুরের রাস উৎসবের অন্যতম নাম হল শান্তিপুরের শ্যামবাজার সত্যনারায়ণ পূজা কমিটি। প্রতি বছরই এখানে নিত্য নতুন আকর্ষণীয় থিম করে, যা দেখার জন্য নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত এমনকি ভীম জেলা থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন। এবছরও সকলের মন জয় করতে শান্তিপুর শ্যামবাজার সত্যনারায়ণ পূজা কমিটি উপস্থাপন করছে বিশেষ থিম, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। ইতিমধ্যেই নিখুঁত কারুকল্পে সুদক্ষ কারিগর দক্ষতা দিয়ে সেজে উঠেছে আলোকসজ্জা এবং মানুষের মন জয় করেছে এই স্বর্ণ মন্দির। করোনা আবহের কারণে সাধারণ মানুষের সুবিধার্থে এই বছরও খোলা মেলা মণ্ডপ সজ্জা করা হয়েছে, পাশাপাশি স্যানিটাইজেশনের পদ্ধতি রাখা হয়েছে মন্দির চত্বরে। এই বছর তাদের পুজো 86তম বর্ষে পদার্পণ করল। পুজোর উদ্বোধন করেন রানা ঘাট SDPO প্রবীর মণ্ডল, শান্তিপুর CI ও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা শান্তিপুরবাসীকে রাসের জন্য। তো সবাইকে বলবো, যেটা কোভিড প্রোটোকল মেনে সবাই দর্শন করুন, দর্শনার্থীরা মণ্ডপ ইয়ে করুন, সবাই মাস্ক ব্যবহার করুন। রানাঘাট পুলিশ প্রশাসন, শান্তিপুর থানা আপনাদের সহযোগিতায় সর্বত্র পাশে আছে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সর্বতোভাবে চেষ্টা করব সমস্যার সমাধান করতে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, খাস খবর।